অনলাইন থেকে ইনকাম আমরা সকলেই করতে চাই এবং রিসেন্টলি আমার চ্যানেলে আমি অনলাইন থেকে ইনকাম বা ফ্রিল্যান্সিং করে প্রফেশনালি যারা স্টুডেন্ট আছে তারা যাতে খুব সহজে ছোট ছোট কাজ করে অনলাইন থেকে প্রত্যেক দিন $4 থেকে $5 বা $400-500 করে ইনকাম করতে পারে এই রিলেটেড অনেকগুলো ভিডিও শেয়ার করছিলাম এবং এগুলো একটাও কিন্তু ফেক না সবগুলো প্রফেশনালি ফাইবার বা ফ্রিল্যান্স যে মার্কেট প্লেসগুলো রয়েছে ওগুলো থেকে কীভাবে কাজ করে সহজে কাজ পাওয়া যায় এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করছিলাম তারই ধারাবাহিকতায় আপনাদেরকে আজকে আমি 100% গ্যারান্টেড আপনি ফাইবার মার্কেট প্লেস থেকে অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসেবে ছোট ছোট কাজ করে প্রত্যেক দিন $4 থেকে $5 মতো ইনকাম করতে পারবেন খুবই সহজ এবং খুবই কম কম্পিটিশন যুক্ত এরকম একটা সিক্রেট কাজ শেয়ার করব এবং সেই কাজটা করে কিভাবে আপনার বায়াকে জমা দিবেন কিভাবে ইনকামটা ট্রান্সফার করে আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবেন এই টোটাল বিষয়বস্তু এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি আপনারা যদি স্টুডেন্ট আছেন এই বয়সে স্বাবলম্বী হতে চাচ্ছেন অনলাইনে ঘরে বসে হাত খরচের জন্য প্রত্যেক মাসে যারা 10 থেকে 12 হাজার বা 15 হাজার টাকার পর্যন্ত ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো চলুন আর কথা না বাড়িয়ে মেইন ক্লাস টপিকে জাম্প করা যাক তো দেখতে পাচ্ছেন আমরা আছি এখন fiverr.com এ তো ফাইবারে আমরা কিন্তু অনেকগুলো আমাদের চ্যানেলে ভিডিও রিসেন্টলি আপনারা গেলেই দেখতে পারবেন অনেকগুলো ভিডিও শেয়ার করছি যেগুলোতে আপনারা ছোট ছোট কাজ করে বিভিন্ন কাজের মাধ্যমে ইনকাম করতে পারতেন তো তারই ধারাবাহিকতায় এখন আমরা আরও একটা সিম্পল খুবই সহজ অ্যান্ড হাই পেয়েবল একটি স্কিল দেখবো যেটাই কাজের চাহিদা অনেক বেশি এবং কম্পিটিশন খুবই কম এতে করে যে কেউ একজন নতুন ফ্রিল্যান্সার হলেও যদি জানেন যে কীভাবে গিগ ক্রিয়েট করতে হয় কীভাবে কাজটা খুঁজে বের করতে হয় কীভাবে করে জমা দিতে হয় তাহলে কাজটা আপনিও করে ইনকাম করতে পারবেন তো কাজটি হচ্ছে ইমেল লিস্টিংয়ের কাজ ওকে তো আমি হচ্ছে গিয়ে ফাইবারের যে সার্চ বারটা রয়েছে এখানে আমি একটু সার্চ করতেছি ইমেল লিস্ট তো আমি এখানে ইমেল লিস্ট লিখে সার্চ করলাম একটু ওয়েট করবেন এটা চলে আসতেছে তো ইমেল লিস্ট লিখে সার্চ করার সাথে সাথেই দেখেন এখানে আমাদের অনেকগুলো গিগ চলে আসছে খেয়াল করছেন তো এখানে একটা জিনিস আপনি একটু যদি খেয়াল করেন দেখেন এখানে মাত্র 3411টা কম্পিটিশন ঠিক আছে মাত্র 3411টা পুরো ওয়ার্ল্ড ওয়াইড যেখানে পুরো বিশ্বে ফ্রিল্যান্সারের কথা যদি বলি সেটা কোটির উপরে মানে কোটির উপরে ফ্রিল্যান্সার আছে পুরো বিশ্বে কিন্তু তার মধ্যে মাত্র 3411 জন মানুষ একদম কম এত কম কম্পিটিশন আর কোনোটাতে নাই বুঝতে পারছেন এক কথায় বলতে গেলে যেহেতু কম্পিটিশন মাত্র 3411টা তাই এর মধ্যে যদি আপনি একটা গিগ ক্রিয়েট করেন প্রফেশনালি যদি সুন্দরভাবে গিগটাকে এসইও করে র্যাঙ্কে তুলে ফার্স্ট পেজে নিয়ে আসতে পারেন তাহলে 100% গ্যারান্টেড আপনিও এই কাজটা করে হিউজ পরিমাণ একটা ইনকাম করতে পারবেন কাজটা তো আমি শিখিয়ে দেবো যে কিভাবে করবেন আর এখন কথা হচ্ছে গিগটা তৈরি করার পর র্যাঙ্কে তুলে ফার্স্ট পেজে আনতে হবে সেটা নিয়ে একটু সমস্যা হতে পারে টেনশনের কোনো কারণ নাই আরাফাত ভাই তো আছে আপনাদের জন্য তাই না তো আপনাদের জন্য কিভাবে ফাইবার একটা প্রফেশনালি গিগ তৈরি করতে হবে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যাতে অ্যাকাউন্টে কোনো সমস্যা না হয় সাসপেন্ড না হয় ওইটার উপর হায়ার লেভেলে আমি হচ্ছে গিয়ে আমার পেড কোর্সের দুইটা ক্লাস বা দুইটা ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আপনারা হচ্ছে গিয়ে ডেসক্রিপশন বা ফার্স্ট কমেন্ট চেক করলেই দেখতে পাবেন যে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে অথবা গিগ খুলে একটা সুন্দর গিগ তৈরি করে গিগে কিওয়ার্ড সেট করে র্যাঙ্কে তুলে একদম ফার্স্ট পেজে কিভাবে নিয়ে আসতে পারেন তার সিক্রেট সকল বিষয় আমি ডিসক্রিপশনে দুইটা ভিডিও বানিয়ে আপনাদেরকে প্রোভাইড করে দেবো আপনারা হচ্ছে এই ভিডিওটা দেখার পর ওগুলো দেখে নিতে পারেন দেন ওই ভিডিও দেখে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ শুরু করে দিতে পারেন ওকে তাহলে হচ্ছে গিয়ে ফাইবার অ্যাকাউন্টের প্যারা ডান এবং হচ্ছে গিয়ে গিগ ক্রিয়েটার প্যারাও ডান এখন কথা হচ্ছে যে আমরা কাজটা কিভাবে করব তাই না তো যেহেতু আমরা দেখে ফেললাম কম্পিটিশন অনেক বেশি কম এতে করে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই না তো এখন কাজটা দেখেন কাজটা হচ্ছে মাত্র $10 $15 মানে ছোট্ট ছোট্ট কাজ যেটা এক্সেল নতুন ফ্রিল্যান্সার যারা জয়েন করে তাদেরকেও বায়াররা দিয়ে দেয় কারণ এটার জন্য এত হাই স্কিল দরকার হয় না এই জন্য বায়াররা জানে এত স্কিল পার্সন দরকার নেই যাকে তাকে কাজ দেওয়া যায় এতে করে আপনি নতুন হলেও সমস্যা নেই আমি আজকে শিখিয়ে দিলে আপনারা পারবেন তো হচ্ছে গিয়ে দেখেন $10 কাজ সে কি করে ভেরিফাই ইমেল লিস্ট ফাইন্ড করে দেয় দেন এটা দেখেন টার্গেটেড ইমেল লিস্ট কালেক্ট করে দেয় সে $15 করে $175 কাজ করছে সে $10 করে $162 কাজ করছে সে $50 করে $85 কাজ করছে সে $65 করে $87 কাজ করছে তার মানে প্রত্যেকে এখানে অলমোস্ট $2,000-3,000 উপর ইনকাম করে ফেলছে মানে কয়েক লাখ টাকার অধিক এই ছোট্ট একটা কাজ করে ইনকাম করছে দেখেন প্রত্যেকের গিগে $100 উপরে কাজ $50 উপরে কাজ মানে এখানে একটা গিগও খালি নাই দেখেন সে অলমোস্ট $582 কাজ করছে $15 করে একদম সহজ বাচ্চা লেভেলের কাজ ঠিক আছে দেখেন সবাই কাজ পাচ্ছে এখানে একটা গিগও ফাঁকা নাই যে বিগেনার যার গিগ দেখতে সুন্দর না মানে চোখেও পড়ে না তার গিগও দেখেন 6-7টা করে কাজ 4টা করে কাজ যেটা দেখতে একটু সুন্দর না তার মানে আপনি যদি সুন্দর করে তৈরি করেন গিগটাকে একটু এসইও করতে পারেন তাহলে আপনিই কাজ পাবেন বুঝতে পারছেন এটা গ্যারান্টেড তো এখন এই কাজটা কি আসলে কাজটা হচ্ছে আমরা যারা বিজনেসম্যান আছি বা যারা বিজনেস ওনার আছে মানে যে ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিবে তারা নিশ্চয়ই বিজনেস ওনার তাই না তো তাদেরকে তাদের ইমেল অ্যাড্রেস দরকার পড়ে বিভিন্ন কাস্টমারের ইমেল অ্যাড্রেস দরকার পড়ে তো আপনারা কি করবেন জাস্ট ইমেল অ্যাড্রেস কালেক্ট করে কাস্টমারকে পাঠিয়ে দিবেন তো এটা কিভাবে তো এটা করার জন্য আমাদের কি করতে হবে গুগলে চলে আসতে হবে গুগলে আসার পর একটা কোড লিখে এখানে সার্চ করতে হবে দেখেন জিমেল
হ্যাঁ প্রথম হচ্ছে কি ডাবল কোটেশন ঠিক আছে ডাবল কোটেশন এরপর আরেকটা ডাবল কোটেশনের মধ্যে গিফট কার্ড এরপর আরেকটা ডাবল কোটেশনের মধ্যে ইউএসএ এন্ড দেন হচ্ছে কি google.com ঠিক আছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে কোটেশনের মাঝখানে আপনি যেই ইমেল কালেক্ট করতে যাচ্ছেন ওইটা লিখবেন যেমন @gmail.com arafat@gmail.com noim@gmail.com তাই না তো এই টাইপের আমাদের যে ইমেল অ্যাড্রেস গুলো থাকে তো ওই ইমেল অ্যাড্রেসের লাস্টে যেটা থাকে @gmail.com তো ওই gmail.com টা এখানে দিবেন এখন আপনি যদি yahoo.com এর ইমেল কালেক্ট করতে চান তাহলে এখানে yahoo.com লিখবেন অথবা আপনি যদি hotmail এর ইমেল কালেক্ট করতে চান তাহলে এখানে hotmail লিখবেন তারপর হচ্ছে গিয়ে ইউআর এখানে দেখেন ফাইবারে যদি আসে এখানে কিন্তু সবকিছু সেম রিলেটেড না তাই না বিভিন্ন কাজের জন্য বায়ার বিভিন্ন রিলেটেড আপনাকে ইমেল কালেক্ট করতে বলবে হয়তোবা কেউ বলতে পারে হ্যাঁ আমার হচ্ছে কি অনলাইনে ই-কমার্স বিজনেস আছে তো যারা প্রোডাক্ট কিনে কাস্টমার তাদের ইমেল লাগবে আবার কেউ বলতে পারে আমার স্টুডেন্ট যারা আছে তাদের ইমেল লাগবে আবার কেউ বলতে পারে আমার যারা অনলাইনে হচ্ছে ইনকাম ইন্টারেস্টেড তাদের ইমেল লাগবে আবার কোনো বায়ার বলতে পারে হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড বা হচ্ছে গিয়ে এই টাইপের প্রতিষ্ঠান চালায় আমার তাদের ইমেল লাগবে বুঝতে পারছেন অথবা কেউ বলতে পারে আমার যারা গেমস খেলে হ্যাঁ যারা হচ্ছে গিয়ে গেমে অ্যাডিক্টেড তাদের ইমেল লাগবে বুঝতে পারছেন তো এইভাবে বিভিন্ন কিওয়ার্ড আপনাকে বায়ার বলে দিবে যে আমার এই রিলেটেড ইমেল লাগবে তো সেক্ষেত্রে আপনি এই দ্বিতীয় কোটেশনের মধ্যে কিওয়ার্ডটা লিখবেন যেখানে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে গিফট কার্ড দেওয়া আছে ঠিক আছে এখানে গিফট কার্ড দেওয়া আছে আমরা এখানে চাইলে লিখতে পারি ফ্রিল্যান্সিং লিখতে পারি ঠিক আছে আমরা এখানে ফ্রিল্যান্সিং লিখি যারা ফ্রিল্যান্সিং ইন্টারেস্টেড আমরা তাদের ইমেল কালেক্ট করব এখানে FREELANCING আমরা এখানে কি লিখলাম ফ্রিল্যান্সিং ওকে তো ফ্রিল্যান্সিং লিখলাম এরপর হচ্ছে কিনা ইউএসএ লেখা আছে তো ইউএসএ মানে এখানে হচ্ছে আপনার লোকেশনটা দিবেন আপনি যেই লোকেশনের ইমেল কালেক্ট করতে চাচ্ছেন আপনি যদি বাংলাদেশের লোকেশনের ইমেল কালেক্ট করতে চান এখানে বাংলাদেশ লিখবেন আপনি যদি কানাডার ইমেল কালেক্ট করতে চান এখানে কানাডা লিখবেন যেহেতু আমরা আমেরিকার ইমেল কালেক্ট করবো তো এখানে আমরা ইউএসএ লিখলাম এরপর এরপর হচ্ছে google.com তো google.com মানে আপনি কোন প্ল্যাটফর্ম থেকে ইমেল কালেক্ট করতে চাচ্ছেন ওইটা এখানে লিখতে হবে তো আমরা যেহেতু গুগল থেকে ইমেল কালেক্ট করবো তাই এখানে গুগল লিখলাম আপনি চাইলে এখানে facebook.com লিখতে পারেন আপনি চাইলে এখানে হচ্ছে গিয়ে instagram.com লিখতে পারেন বুঝতে পারছেন মানে যে প্ল্যাটফর্ম থেকে আপনার ইমেল দরকার ওই প্ল্যাটফর্মটা এখানে লিখবেন তো এখানে আপনি চাইলে আরেকটু হাই লেভেলে টার্গেট করতে পারেন সেটা কি সেটা হচ্ছে এখানে একটা কিওয়ার্ড আপনি এক্সট্রা ভাবে অ্যাড করতে পারেন ঠিক আছে এখানে ইউএস এর যে কিওয়ার্ডটা আছে এটাকে কপি করে এখানে আপনি আবার পেস্ট করবেন পাশে দেখেন পেস্ট করার পর এখানে আপনি ইউএস এর মধ্যে আমি চাই নিউ ইয়র্ক শহরে যারা বাস করে তাদের ইমেল তাই না তো এখানে আমরা নিউ ইয়র্ক লিখতে পারি NEWYORK আমি এখানে লিখলাম নিউ ইয়র্ক বানানটা হয়তো ভুল গেছে বুঝে নেন আপনি চাইলে নিউ ইয়র্কের পরিবর্তে এখানে ঢাকা লিখতে পারতেন যদি যে এখানে বাংলাদেশ ইউজ করতেন ঠিক আছে তো এইভাবে আপনি চাইলে আরো অ্যাকুরেট লোকেশনের ইমেল কালেক্ট করতে পারবেন তো এইভাবে এটা লিখার পর আপনি গুগলে সার্চ করে দিবেন ঠিক আছে তো সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে দেখেন এই টাইপের একটা ইন্টারফেস ওপেন হবে তো এই পেজ থেকে এখন আপনাদেরকে ইমেল কালেক্ট করতে হবে এখন আপনি বলতে পারেন ভাই এখান থেকে কেমন ইমেল কালেক্ট করবো এটা তো অসম্ভব বিষয় তাই না পেরার কোনো কারণ নেই আরাফাত ভাই আছে তো আপনাদের সাথে তাই না তো এখানে দেখেন অনেক ইমেল আছে যেমন এই যে এখানে একটা ইমেল আছে না এই যে parvezfarmbd@gmail.com তাই না তো এখানে দেখেন এই যে এখানে অনেক ইমেল আছে এই যে এখানে দেখেন একটা ইমেল আছে যে এখানে একটা ইমেল তো এখানে অনেক অনেক ইমেল আছে এই পুরো যেই আমাদের রেজাল্ট আসছে এটার মধ্যে তো এখান থেকে আমরা এট এ টাইম সবগুলো ইমেল এক ক্লিকে বের করতে পারবো একটা ম্যাজিক শিখতে চান তো ম্যাজিকটা হচ্ছে একটা আমরা কি ইউজ করবো একটা কোম এক্সটেনশন ইউজ করবো তো কোন কোম এক্সটেনশন সেটাও শিখিয়ে দেবো তার আগে আমি একটু দেখাই এখানে দেখেন আমার মাউস পয়েন্টারের দিকে খেয়াল করেন এখানে আমি একটা এক্সটেনশন ইউজ করছি এখানে যদি আমি ক্লিক করি দেখেন আমার এই পেজে যত ইমেল আসছে সব এক ক্লিকে চলে আসছে দেখছেন এই দেখেন parvezfarmbd@gmail.com এটা দেখেন আর এই যে এখানে আমি দেখাইছিলাম না এই দেখেন এই যে parvezfarmbd@gmail.com দেখছেন মিলছে এটা এন্ড এখানের ইমেলটা কিন্তু সেম দেন এই যে প্রথমটা জিইও কি লিখছে এখানে GRE GOR Y এই টাইপের কিছু লিখছে আর কি GER দিয়ে মেবি তো এখানে দেখেন এখানে থাকার কথা এই দেখেন এই যে এই ইমেলটা দেখছেন তার মানে এই পেজে যেখানে যত ইমেল আছে সবগুলো এক ক্লিকের মাধ্যমে আমরা এই সফটওয়্যারের মাধ্যমে বা এই এক্সটেনশনের মাধ্যমে কালেক্ট করে ফেলতে পারবো তো এখন কি হবে কি করতে হবে আপনাকে এগুলো কপি করতে হবে তো কপি করার জন্য সবগুলো এখান থেকে সিলেক্ট বাটনে ক্লিক করে এখানে হচ্ছে গিয়ে কপি অলে ক্লিক করবেন ঠিক আছে কপি অলে ক্লিক করলে সবগুলো ইমেল কপি হয়ে গেছে এরপর আপনি আরেকটা কাজ করবেন এখানে ফ্রিল্যান্সিং এর পরিবর্তে অনলাইন ইনকাম লিখতে পারেন আপনি হচ্ছে গিয়ে আপনার কিওয়ার্ড চেঞ্জ করবেন এখানে এখানে লোকেশন চেঞ্জ করবেন ঠিক আছে এখানে হচ্ছে গিয়ে এগুলো চেঞ্জ করে করে আপনি সার্চ করবেন সার্চ করার পর এখানে সার্চ করবেন এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার সবগুলো ইমেল এখানে চলে আসবে এরপর আপনি কপি করে ফেলতে পারবেন তো এইভাবে আপনি দেখেন এক মিনিটে আমরা মোটামুটি 41টা ইমেল পেয়ে গেছি এক মিনিটও কিন্তু লাগে না এক ক্লিকে 41টা ইমেল মানে মোটামুটি হচ্ছে কি আমরা আধা ঘন্টা থেকে এক ঘন্টা যদি আমরা টাইম দিই তাহলে আমরা 5 থেকে 10 হাজার ইমেল কালেক্ট করে ফেলতে পারবো এবং এই ইমেলগুলোই এই মার্কেট প্লেসে ঠিক আছে আমাদের বায়াররা আমাদের কাছ থেকে যাচ্ছে বুঝতে পারছেন এই যে এত এত যে কাজ এই যে 294টা কাজ করতেছে $5 করে এত কম বাজেটে যে এত এত ইমেল লিস্ট কালেক্ট করে বায়ারকে দিচ্ছে ফ্রিল্যান্সাররা
এই সেম প্রসেসে করতেছে এন্ড এভাবেই মূলত হচ্ছে কি ছোট ছোট 10 থেকে 15 ডলারের প্রজেক্ট করতে পারেন যেহেতু কম্পিটিশন কম এই প্রসেসে করে এই কাজটা করে আপনি হচ্ছে কি প্রফেশনালি ফ্রিল্যান্সিং করে হচ্ছে কি মার্কেটপ্লেস থেকে পারমান্ট ভালো পরিমাণের একটা ইনকাম জেনারেট করতে পারবেন যারা স্টুডেন্ট আছেন তারা স্পেশালি একটু টাইম দেন এই কাজগুলো খুবই সহজ কম্পিটিশন কম আমরা তো প্রফেশনালি কাজ করি ডিজিটাল মার্কেটিং হাইলি কম্পিটিবল জিনিস নিয়ে কাজ করি তো আপনারা তো বিগিনার অবস্থায় পারবেন না তো বিগিনার অবস্থায় এই ছোট ছোট কাজগুলো করলে সহজে কাজ পাবেন এন্ড হচ্ছে কি মনটাও ভালো থাকবে যখন টুকিটাকি ইনকাম আসবে তো এখন কথা হচ্ছে এই এক্সটেনশনটা কোনটা তাই না তো এক্সটেনশনটা আপনার এখানে তো থাকবে না তাই না তো এটা অ্যাড করার জন্য কি করতে হবে আপনি এই ক্রোমের থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে গিয়ে একটু নিচে আসবেন এখানে মোর টুলসে ক্লিক করবেন মোর টুলসে ক্লিক করার পর এখানে এক্সটেনশন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন এই যে এখানে থ্রি ডটে ক্লিক করবেন এরপর নিচে দেখবেন ওপেন ক্রোম ওয়েব স্টোর নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তো ওয়েট করার পর আমরা এখানে একটা সার্চ বার আছে দেখছেন তো এখানে আমরা সার্চ করব ইমেল এক্সট্রাক্টর লিখে E-M-A-I-L, ইমেল তো আমরা এখানে ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করলাম তো ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করার সাথে সাথে দেখেন এই প্রথমে আমাদের এই টুলসটা চলে আসছে যেটা আমাদের এই জায়গাটা অ্যাড করা আছে যেখানে এক ক্লিকের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের সবগুলো ইমেল কালেক্ট করে ফেলতে পারছিলাম তাই না তো এখন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এটাকে জাস্ট ইনস্টল করতে হবে তো আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আমি দেখাতে পারছি না তবে আমি এটার পরিবর্তে অন্য একটা দিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো আপনারা অবশ্যই প্রথমটা ইনস্টল করবেন যেটা আমি দেখাইলাম আর কি এখানে অ্যাড করা আছে তো আমি যেহেতু এটা দিয়ে আমার দেখাতে পারতেছি না কারণ আমার অলরেডি ইনস্টল করা আছে তো আমি সেম ভাবে অন্য আরেকটা দিয়ে দেখাচ্ছি আপনারা সিমিলার ভাবে প্রথমটা করে ফেলবেন তো আমি দ্বিতীয়টাতে ক্লিক করলাম করার পর এখানে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করতে হবে অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পর আপনার ইমেল যে এক্সট্রাক্টর যে টুলসটা আছে বা এক্সটেনশনটা আছে এটা এখানে চলে আসবে যদি এখানে না থাকে তাহলে এখানে একটা পাজেল আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নর্মালি হয়তো বা এরকম থাকবে মানে এখানে দেখেন এখন নাই তাই না তো এরকম থাকবে তখন আপনি এই পিন বাটনটাতে একটা ক্লিক করে নীল করে দিলে দেখবেন যে এখানে এটা চলে আসবে তো চলে আসার পর আপনার কাজ কমপ্লিট দেন আপনি এভাবে হ্যাঁ যত ইচ্ছা তত এই কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ করে করে এভাবে ইমেল কালেক্ট করতে পারবেন দেন ইমেলটা কালেক্ট করা হয়ে গেলে আপনি কি করবেন হ্যাঁ এটাকে কপি কিভাবে করতে হবে সেটাও দেখাই দিছি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি কি করবেন একটা এক্সেল ফাইল ওপেন করবেন ঠিক আছে তো আমরা একটা এক্সেল ফাইল এখান থেকে সার্চ করতেছি তো আমরা এখানে একটা এক্সেল ফাইল ওপেন করি তো আমরা নিউ একটা ফাইল নিচ্ছি তো এখানে আমরা জাস্ট ইমেলটা পেস্ট করে দেব ঠিক আছে এখানে আমরা ইমেলটা পেস্ট করে দিব আমরা চাইলে একটু সুন্দরভাবে করতে পারি তো আমরা চাইলে একটু সুন্দরভাবে কাজটা করতে পারি আমরা প্রথমে কি লিখবো আমরা ইমেল লিখবো এখানে আমরা ইএমএআইএল ইমেল লিখবো ইমেল লিখে এটাকে আমরা সেন্টারে নিয়ে আসবো ঠিক আছে আমরা এটাকে সেন্টারে নিয়ে আসবো অ্যান্ড এটাকে একটু বড় করে দেবো অ্যান্ড এটাকে আমরা একটু কালার দিয়ে দিতে পারি তো আমরা একটু কালার করে দিলাম ইমেলটাকে অ্যান্ড এখানে আমরা এটাকে একটু হাইলাইট করে দিতে পারি অ্যান্ড কালারটা চেঞ্জ করে আমরা কালো করে দিই ওকে দেন আমরা এখানে জাস্ট ইমেল লিস্টটা পেস্ট করে দেবো তো পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে আমাদের ইমেলটা এখানে চলে আসছে বা ইমেল লিস্টটা চলে আসছে এভাবে হচ্ছে কি আপনি মোটামুটি 1000-2000 বা 4000-5000 ইমেল লিস্ট এখানে বিল্ড আপ করে ফেলবেন দেন এই যে এক্সেল ফাইলটা আছে এটাকে জাস্ট আপনি সেভ করে নেবেন ঠিক আছে সেভ করে নেওয়ার পর আপনি কি করবেন জাস্ট ফাইবারে চলে আসবেন ফাইবারে চলে আসার পর আপনি আপনার বায়ারকে জাস্ট এই এক্সেল ফাইলটাই আপলোড করে দিলে আপনার কাজ ডান দেন বায়ার আপনাকে এই $15 বা $50 মানে যত প্রজেক্টে আপনি কাজ পান না কেন সেই অ্যামাউন্টটা আপনাকে প্রোভাইড করে দেবে সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই ছোট্ট ছোট্ট কাজগুলো করে যেখানে কম্পিটিশন কম কাজ পাওয়ার সম্ভাবনা 90-98% তো এই কাজগুলো করে কিভাবে আমরা মার্কেট প্লেস থেকে হিউজ পরিমাণের একটা রেভিনিউ বা জেনারেট করতে পারি তো এই ভিডিওগুলো তাদের জন্যই অনেক হাইলি হেল্পফুল হবে যারা আসলে বিষয়টাকে সিরিয়াসলি নেবে যারা হাসি ঠাট্টার জন্য নিচ্ছেন তারা আসলে লাইফে কিছু করতে পারবেন ওকে তো এত কষ্ট করে আপনাদেরকে এই ছোটখাটো কম্পিটিশন কম আলা কাজগুলো শেয়ার করতেছি তার জন্য আই থিঙ্ক আমি একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ডিজার্ভ করি যদি মন চায় ভালো লাগে আমার কাছ থেকে ফিউচারে আরও ভালো ভালো কন্টেন্ট উপহার পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন অ্যান্ড অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে দিবেন তাহলে মনটা ভালো লাগে অ্যান্ড আপনাদের জন্য আরও মোটিভেশন ফিল করি সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যার আগে আরেকটা কথা আমরা প্রত্যেক সপ্তাহে দুটা ফ্রিল্যান্সিং ফ্রি সেমিনার নেই জুম অ্যাপের মাধ্যমে লাইভে তো আপনারা যারা ফ্রিতে আমার কাছ থেকে জুম অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাসের মাধ্যমে ফ্রিল্যান্সিং ট্রেনিং নিতে চাচ্ছেন শিখতে চাচ্ছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ফর্মাল লিঙ্ক পাবেন ফর্মটা ফিল আপ করে রাখতে পারেন এতে করে হচ্ছে কি আমরা যে জুমের মাধ্যমে লাইভ ট্রেনিং দিই আপনাদেরকে ফ্রিল্যান্সিং শেখাই ওই ক্লাসে আপনারা জয়েন হওয়ার সুযোগ পাবেন তো যারা যারা জয়েন হতে যাচ্ছেন ফর্মটা ফিল আপ করে ফেলবেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম।